হ্যালো স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব। ক্লাস টুয়েলভ অর্থাৎ উচ্চ মাধ্যমিক যারা দু হাজার কুড়িতে পরীক্ষা দেবে তাদের জন্য ঠিক আছে তৃতীয় অধ্যায় অর্থাৎ রাশিবিজ্ঞানের টপ থার্টি এমসিকিউ অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমি আলোচনা করব আর এটা হচ্ছে আমাদের দুশো পার্সেন্ট কমন কেন রেখেছি কারণ এ তৃতীয় অধ্যায় থেকে এর বাইরে এই যে এমসিকিউগুলো আলোচনা করছি এর বাইরে কোনো এমসিকিউ আসবে না সেই জন্য ঠিক আছে এটুকুনি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি এতদিনের অভিজ্ঞতা থেকে চলে চলো শুরু করা যাক ভিডিওটা দেখে নাও যারা এখনো পড়াশোনা করুনি তারা অবশ্যই এই এই আমি বলছি অবশ্যই পড়ে যাও কারণ থাকে তোমাদের শর্ট কোশ্চেন একটু খেয়াল রাখতে হবে তার মধ্যে চব্বিশ নম্বর শুধু এম থাকে ঠিক আছে প্রথম কোশ্চেন দেখো পরিবর্তনশীল মানকে কি বলে চল বলে ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো শ্রেণীর ব্যবধান শ্রেণীর ব্যবধানকে কি বলে প্রসার বলে প্রসার ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো শ্রেণীর সংখ্যা সমান সমান ড্যাশ মানে এটা কি রাশ বলছে রাশিমালার সংখ্যা ভাই শ্রেণীর ব্যবধান এন ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো সাত নম্বরটা পড়বে রাশিবিজ্ঞানের ট্যালি ট্যালি নয় নাইন এটা ট্যালি করতে বলেছে কিভাবে তোমরা করবে একটু দেখিয়ে দিচ্ছি দেখো একটা দুটো তিনটে চারটে এরকম কেটে দিলে পাঁচটা হলো আর চারটে করলেই নয়ন হয়ে যাবে দেখো নাইন হয়ে গেল এইটা হচ্ছে আমাদের অ্যান্সার সেটাই এখানে লেখা আছে ঠিক আছে তার পরবর্তীকালে দেখো যেটা আঠেরো সালে পড়েছিল এগারো এগারোর ট্যালিটা এইটা হবে ঠিক আছে তারপরে দেখো দশের কোশ্চেনটা দেখো ট্যালি সাতের ট্যালি সাতের ট্যালি কোনটা হবে এইটা সাতের ট্যালি হবে তারপরে রাশি বিজ্ঞান পনেরো ট্যালি পনেরো ট্যালি মানে তোমাদের শিখিয়ে দিচ্ছে এরকম একটা দুটো তিনটে চারটে কাটবে এই পাঁচটা হয়ে গেল এরম তিনবার করে দেবে হয়ে যাবে ঠিক আছে এইটা এরম হয়ে গেল এইটা অ্যান্সার ঠিক আছে তারপরে দেখো তারপরে যেটা আছে কোশ্চেন দেখো বারো বারোর ট্যালি ঠিক আছে বারোর ট্যালি এইটা হবে তাহলে তোমরা ট্যালিটা শিখে গেছো নিশ্চয়ই ট্যালিটা শিখলে অবশ্যই এক নম্বর পাবে অন্তত ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো চোদ্দ নম্বরের যেটা আছে দেখো শ্রেণী বলছে শ্রেণী তিরিশ থেকে উনচল্লিশ ঠিক আছে থ্রি জিরো থেকে থ্রি নাইন শ্রেণীর সীমানা কত হবে সীমানা হবে এইটা দেখো অপশান বি মানে অপশান বি বলছে উনত্রিশ পয়েন্ট পাঁচ থেকে উনচল্লিশ পয়েন্ট পাঁচ কীভাবে হলো এইটা থেকে মানে প্রথমে যেটা থাকে তার সঙ্গে জিরো পয়েন্ট ফাইভ বিয়োগ করা হয় আর তার সঙ্গে জিরো পয়েন্ট ফাইভ অ্যাড করা হয় এটাই হচ্ছে নিয়ম তারপরে কোশ্চেন দেখো রাশিবিজ্ঞানে উচ্চ স্কোর দেড়শো এবং বিস্তার পঞ্চাশ হলে নিম্ন স্কোর কত হবে নিম্ন স্কোর একশো হবে ঠিক আছে পরে কোশ্চেন দেখো পরের কোশ্চেন কি আছে দেখো পরের কোশ্চেন আছে ফ্রিকুয়েন্সি বন্টনে সর্বোচ্চ স্কোর ও সর্বনিম্ন স্কোরের মধ্যে ব্যবধানকে কি বলে রেঞ্জ বলে প্রসার বা রেঞ্জ বলে তারপরে কোশ্চেন যেটা আছে দেখো আঠেরো নম্বর কোশ্চেন বলছে শ্রেণী চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এর ঊর্ধ্বসীমা নিম্নসীমা তোমায় বলেই দিয়েছি যে প্রথমটা থেকে জিরো পয়েন্ট ফাইভ মাইনাস মানে উনচল্লিশ হচ্ছে আর পরেরটা জিরো পয়েন্ট অ্যাড অর্থাৎ পঁয়তাল্লিশ হচ্ছে নেক্সট কোশ্চেন তোমরা দেখো নেক্সট কোশ্চেন আছে রাশিবিজ্ঞানে উচ্চ স্কোর ও বিস্তার যদি যথাক্রমে একশো কুড়ি ও তিরিশ হয় তবে নিম্ন স্কোর কত অ্যান্সার হবে নব্বই ঠিক আছে তারপরের কোশ্চেন দেখো পরিসংখ্যান বহুভুজ আঁকার সময় লেখচিত্রে এক্স ও ওয়াই অক্ষের পরিবেশন করতে হয় কি কি করতে হয় মধ্যবিন্দু ভাস পরিসংখ্যান ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো তারপরে কোশ্চেনটা দেখো পঁচিশ নম্বর কোশ্চেন ঠিক আছে এটা কিসের চিহ্ন এটা হচ্ছে যোগ ফলকে ডিনোট করে অর্থাৎ এটা দিয়ে কি বোঝায় এটা দিয়ে যোগ ফলকে বোঝানো হয় ঠিক আছে গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনটে স্টার আছে তোমরা দেখতেই পাচ্ছ তারপরে কোশ্চেন দেখো একটি রাশিমালায় সর্বোচ্চ স্কোর নাইন থ্রি অর্থাৎ তিরানব্বই এবং সর্বনিম্ন স্কোর হলে রাশিমালাটির প্রসার কত প্রসার কত দেখো এটা বিয়োগ করতে হবে দুটো বিয়োগ করলে কত আসবে সেভেন্টি অর্থাৎ সত্তর আসবে নেক্সট কোশ্চেন সাতান্ন নম্বরের পরিসংখ্যান বহুভুজের দুটি অতিরিক্ত শ্রেণির অন্তর নেওয়া হয় কেন কি জন্যে দেখো অ্যান্সারটা দেখে নাও তোমরা দুটিকেই দুটিকেই বলছে দুদিকেই ভুজটি ভুজটি এক অক্ষের সঙ্গে মিল 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 বলছে মিলে যায় যাতে তারপর দেখো আয়ত লেখো আয়তলেখো আঁকার সময় পরিসংখ্যানগুলি কি হয় শ্রেণীর বলছে শ্রেণীর ব্যবধানের ঊর্ধ্বসীমা হয় পরের কোশ্চেন দেখো পরের কোশ্চেন যেটা আছে দেখো কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সবচেয়ে দ্রুত পদ্ধতি হলো কি মিডিয়ান মিডিয়ান ঠিক আছে এটা একবার দেখে যাবে এবছরেও আগের বছর পড়েছে যেহেতু তারপরে কোশ্চেন দেখো কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য উপাদান কি কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য উপাদান হচ্ছে গড় পরে কোশ্চেন দেখো তোমরা পরে কোশ্চেন আছে বলছে কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক নয় পরিসংখ্যান বহুবচ ঠিক আছে পরের কোশ্চেন বারো আট দশ পাঁচ পনেরো অঙ্কগুলির গড় কত অঙ্কগুলির গড় হচ্ছে 10 গড় বার করে কি করে সব কটাকে যোগ করে সেই মানে এইটা এইটা এটা যোগ করতে হবে তারপর সংখ্যাগুলো গুণে হয়তো একটা দুটো পাঁচটা সংখ্যা আছে তো পাঁচ দিয়ে তাকে ভাগ করে দিতে হবে এইভাবে গড় বার করে তারপরে কোশ্চেন দেখো এই সংখ্যাগুলো দিয়েছে এর গড় হচ্ছে কত তেরো এই সংখ্যাগুলো দিয়েছে এর গড় মান কত হচ্ছে নাইন ঠিক আছে তারপর এটা দিয়েছে এর গড় মান কত হচ্ছে ষোলো তারপর এটা দিয়েছে দেখো এইটা এটা মানে কি বোঝাতে চাইছে এটা মানে মধ্যমান বোঝাতে চাইছে গড়ের সূত্রে কি। কী এটা হচ্ছে গড়ের সূত্র ঠিক আছে মধ্যমান হল কি মধ্যমান হল স্কোরের ড্যাশ বিন্দু প্রধান বিন্দু তারপরে দেখো বিজোড় রাশিমেলার ক্ষেত্রে মিডিয়ামের সূত্র কি এইটা ঠিক আছে বিজোড় রাশিমালার ক্ষেত্রে পরে কোশ্চেন দেখো ছচল্লিশ নম্বর কোশ্চেন কটা সংখ্যা দিয়েছে এই স্কোরগুলির মধ্যে মধ্যমান নির্ণয় করতে বলেছে মধ্যমানটা দেখো তুমি এগারো পয়েন্ট পাঁচ হচ্ছে ঠিক আছে মধ্যমান তারপরে কোশ্চেন দেখো তারপরে কোশ্চেন আছে দেখো পনেরো থেকে কুড়ি এর হচ্ছে মধ্যবিন্দু মধ্যবিন্দু বার করলে কত হচ্ছে সতেরো পয়েন্ট পাঁচ অর্থাৎ দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এটা এটা স্কোরগুলির মধ্যমান বার করতে বলেছে ঠিক আছে এটা স্কোরগুলির মধ্যমান তারপরে কোশ্চেন দেখো চুয়ান্ন দাগে বলছে ভূইস্টক বার করতে বলেছে ভূইস্টক বার করতে বলেছে ভূইস্টক হবে বারো তারপরে দেখো এই লাস্ট যেটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে ঠিক আছে এগুলোর মোট মোট বা ভূস্টক হচ্ছে কত দশ ঠিক আছে এইটা তারপর আঠেরো সালে পড়েছে দেখো এটা বলছে ভূস্টক হলো কত এইটা সিক্স ঠিক আছে এই কটা আজকের আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের নিয়ে আর তোমাদের আলোচনা করলাম অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে চ্যানেলে আর নিচে দেখো ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে মানে অন্যান্য চ্যাপ্টারগুলোর ভিডিও পেতে হলে ডেসক্রিপশানের লিঙ্কটা ফলো করো আর নতুন যদি চ্যানেলে তোমরা ভিজিট করে থাকো এইদিকে দেখো লাল সাবস্ক্রাইবার বলে একটা জায়গা আছে ওখানে তোমরা সাবস্ক্রাইবার করে নাও ফ্রিতে যাতে এরকম ভিডিও পাওয়া যায় আর সাবস্ক্রাইবার করলে জানো তোমরা তোমাদের কোনো পয়সা লাগে না কিন্তু ফিতে এরকম ভিডিও তোমরা পাবে ঠিক আছে আর অবশ্যই লাইক করে যেও একটা আর শেয়ার করতে কিন্তু ভুলো না বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো কারণ যারা সারা বছর পরে না তাদের অন্তত ভিডিওটা শেয়ার করে একটু উপকার করো